হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, বিশেষ করে আমাদের বাংলাদেশের বন্ধুরা, আপনাদের জন্য ঐতিহাসিক একটি দিনকে নিয়ে চলে এলাম, বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান সেই লঞ্চের ঐতিহাসিক দিন। আর এই লঞ্চের সাথে সাথেই পৃথিবীর 57তম দেশ হিসাবে নিজের নাম, মানে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসাবে তালিকায় নিজের নাম তোলে বাংলাদেশ। দিনটা ছিল 11 মে 2018, কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়, এবং এই প্রকল্পটি বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয়, এবং এটি ফ্যালকন 9 ব্লক 5 স্পেস এক্সের রিইউজেবল যে রকেট, তার মানে সেই রকেটের প্রথম পেলোড হিসাবে উৎক্ষেপিত হয়েছিল কোনো স্যাটেলাইট। তার মানে ফ্যালকন 9-এর যে রিইউজেবল রকেট, তার যে ইতিহাস, সেই ইতিহাসের সঙ্গে কিন্তু জড়িয়ে গেছিল এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম। আপনারা দেখতে পেলেন সেই দিনের লঞ্চের সেই সময়কার দৃশ্য। ঐতিহাসিক সেই মুহূর্তে সাক্ষী ছিলেন সারা পৃথিবীর মানুষের সঙ্গেও, সবথেকে বেশি বড় কথা প্রায় 16 কোটি বাংলাদেশবাসী। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, 2018 সালের এই উৎক্ষেপণটি আমিও লাইভ দেখেছিলাম, তবে সেই সময় আমাদের চ্যানেলে এই রকেট লঞ্চগুলো সেইভাবে আনতাম না বলে আমরা হয়তো খুব মিস করেছিলাম সেদিনের লাইভ, মানে আমাদের চ্যানেলে বাংলায়। এখন যদি হতো তবে তো আলাদা একটা গুরুত্বই পেত, আপনারা সেটা বুঝতেই পারছেন। যাই হোক, এই রকেট লঞ্চটি সম্পর্কে আরেকটু জানিয়ে দিই। 2008 সালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি কৃত্রিম উপগ্রহ নির্মাণ বিষয়ে একটি কমিটি গঠন করে। এরপর 2009 সালে জাতীয় তথ্য প্রযুক্তি নীতিমালায় রাষ্ট্রীয় কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের বিষয়টি যুক্ত করা হয়। বাংলাদেশের নিজস্ব কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিটের কাছে ইলেকট্রনিক আবেদন করে বাংলাদেশ। কৃত্রিম উপগ্রহ ব্যবস্থার নকশা তৈরির জন্য 2012 সালের মার্চে প্রকল্পের মূল পরামর্শক হিসাবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনালকে এর দায়িত্ব দেওয়া হয়। স্যাটেলাইট সিস্টেম কিনতে ফ্রান্সের কোম্পানি থ্যালাস অ্যালেনিয়া স্পেসের সঙ্গে 1,951,75,34,000 টাকার বাংলাদেশি টাকায় চুক্তি হয় বিটিআরসি। 2015 সালে বিটিআরসি রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে কক্ষপথ মানে অরবিটাল স্লট কেনার আনুষ্ঠানিক চুক্তি করে। 2017 সালে কৃত্রিম উপগ্রহের সার্বিক ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নামে একটি সংস্থা গঠন করা হয়। এই সংস্থার প্রাথমিক মূলধন হিসাবে অনুমোদন দেওয়া হয় 5,000 কোটি টাকা। সেই দিনের এই যে ঐতিহাসিক উৎক্ষেপণ আপনারা দেখতে পেলেন, এবং আমি বলে রাখি আমরা এখন এই ফ্যালকন 9 রকেটে রেগুলার মানে মাঝে মাঝেই উৎক্ষেপণ দেখি। এটি ছিল কিন্তু প্রথম পেলোড হিসাবে নিয়ে যাওয়া কোনো স্যাটেলাইট, তাই এই কারণে আমি বলছিলাম যে বঙ্গবন্ধু স্যাটেলাইট কিন্তু একদম ইতিহাসের সঙ্গে জুড়ে গেছে, আর বঙ্গবন্ধু স্যাটেলাইট কাজও শুরু করেছে। এই মুহূর্তে ট্রান্সপন্ডার হয়তো সবাই এখনও কেনেনি, কিনবে আস্তে আস্তে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল, এটুকু আমরা বলতে পারি। আরেকটা দারুণ তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিই, সেদিন যখন এই উৎক্ষেপণটি হচ্ছিল সেই সময় স্পেস এক্স যে লাইভ টেলিকাস্ট করছিল সেখান থেকে একটি ডকুমেন্টারি চালানো হয়েছিল বাংলাদেশের উপরে, এবং সেটিরই ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো আমি পুরোটা দেখাবো না, তার কারণ এটি একটি কপিরাইটেড ব্যাপার, এটি আমি দেখাতে পারি না, এটির কপিরাইট আমার হাতে নেই। তবে আমি লঞ্চটি দেখাতে পারি, সেটি আমার আছে, আমার কাছে তার দেখানোর মতো কি বলবো, চুক্তি বলাটা ঠিক নয়, আমার কাছে রাইট আছে, কিন্তু এই বিষয়টা আমি দেখাতে পারবো না, তাই এইটা আমি এখানে কেটে দিলাম। তবে খুব গর্বের বিষয় ছিল এই বিষয়টি। এরপর কক্ষপথে পৌঁছে যায়, যেটি পৃথিবী থেকে 36,000 কিলোমিটার দূরে, যেহেতু কমিউনিকেশন স্যাটেলাইট টেলিভিশনের জন্য তৈরি এই স্যাটেলাইট, এবং অবশেষে আপনারা এই যে স্যাটেলাইটটিকে দেখতে পাচ্ছেন এটিই কিন্তু বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। অনেকেই হয়তো আগে দেখেননি, এই প্রথম দেখলেন বঙ্গবন্ধু স্যাটেলাইটকে, এবং তাকে কক্ষপথে ছাড়া হলো।
আশা করি ভিডিওটা ভালো লাগলো, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে লিখবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।